রঙিন আলোক মালার ঝলসিব কোয়লা নগরী তালচের সহর। তালচের গণপর্ব গণেশ পূজা কু কিছু দিন বাকি রয়েছে বেড়ে উৎসব মুখর হয়ে উঠিছে সহরর আরম্ভ করে গাঁ গণ্ডা। সমস্ত পূজা মণ্ডপ ঠার আরম্ভ করে পুলিশ ও প্রশাসন সবুঠি শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি। আসন্তা সাত তারিখে ধরা পৃষ্ঠক অবতরণ করবে প্রভু গজানন। এহা তালচের গণপর্ব হয়েথিবার সবুঠি উৎসাহর মাহল দেখিবা কো মিলিছি। এথর অঞ্চলরে প্রায় 100 ঊর্ধ্ব পূজা মণ্ডপরে পূজা পাইবে প্রভু গজানন। তেবে এনে তালচের অঞ্চল এবে চলচঞ্চল হয়ে উঠিছে। চলিত বর্ষ পূজা 7 তারিখর আরম্ভ হয়ে 18 তারিখ অর্থাৎ ইন্দু পূর্ণিমা দিন ভসাণী কার্যক্রম শেষ হয়েথিবার দীর্ঘ 10 দিন পর্যন্ত সমস্ত পূজা মণ্ডপরে প্রভু গজানন পূজা পাইবে। এথিপাই মূর্তি কারিগর ঠার আরম্ভ করে মণ্ডপর কর্মকর্তা মানে জোরসোরে প্রস্তুতি কার্য আগেই নেউছন্তি। অন্যপটে মূর্তি কারিগর ভলে কি ভলে মূর্তি গড়ি তাকু শেষ স্পর্শ দেউছন্তি আও আশা রাখিছন্তি চলিত বর্ষ ভল দুই পয়সা ব্যবসায় হব বলি। আমার তো তালচর মহোৎসব কলে কোনো সুজা সেই সমস্ত আমার 15-20 জন স্টাফ আউ সমস্ত মিশিকি আমি অলরেডি পুরা প্রিপারেশন হয়ে চালিছি আমার কেমতি আমি গণেশ মূর্তিকে প্যান্ডেলকে পঠাইবু আর প্রত্যেক জায়গায় তাঁর সুন্দরভাবে সাজসজ্জা হয়ে পাব। মূর্তি তো সব আমার 1000 টাকা ধরিকি 70,000-80,000 পর্যন্ত মূর্তি পুরা রয়েছে। বর্তমান আমি এবার যে থিমে আমি কাম করছু গণেশ পূজা সবু কে তালচের গড় বহু নামি নামি জায়গা আউ বহুত মানে লোক লোক মানে পপুলার বহুত গণেশ পূজা পাই বহুত পপুলার এই জায়গা তেণুকরি আমাকে এই জায়গায় ফার্স্ট বর্ষ অপরচুনিটি মিলিথর আমি বহুত খুশি মনে করছু গণেশ পূজা পাই। তালচের গণপর্ব গণেশ পূজা হয়েথিবার বিভিন্ন পূজা কমিটি মধ্যে প্রতিযোগিতা লাগি রহিতায়। সেথিপাই পূজা কমিটির তোরণ ও মূর্তিগুড়ি সুসজ্জিত করিবা বাহার রাজ্যর কারিগর আনি সমস্ত কার্য করাইথান্তি। শ্রদ্ধাঙ্কু আকৃষ্ট করিবা পাই সুন্দর তোরণ ও মূর্তিগুড়ি ভিন্ন ভিন্ন ঢঙ্গরে পরিবেশন করা যাইথায়। এহাকু দেখিবাকু রাজ্যর কোণ অনুকোণর হাজার হাজার শ্রদ্ধাঙ্ক ভিড় দেখিবাকু মিলিথায়। যাহাকু আখি আগরে রখি পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় গণেশ পূজা কমিটি পক্ষরু সুরক্ষা ব্যবস্থাকু কড়াকড়ি করা যিবা সহ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা যাইথায়। তবে প্রত্যেক বর্ষ ভসাণী দিন গণেশঙ্ক আজ্ঞা লড়ু নিলাম করা যাওতবা বেলে চলিত বর্ষ ভসাণীকু শীঘ্র সারিবা পাই ভসাণী পূর্ব দিন লড়ু নিলাম কার্য হেবা নিয়ে কেন্দ্রীয় গণেশ পূজা কমিটি পক্ষরু নিষ্পত্তি নিয়া যাইছি। বর্ষ পূজা মতো আকর্ষণ হবার চান্স অছি আমার পূজা হাঁড়ি দিয়া গণেশ পূজা কমিটির পূজা এই পাখাপাখি আমাকে 25 বর্ষ আমি রূপ জয়ন্তী পালন করা যাচ্ছু। এই রূপ জয়ন্তী পালন অবসরে আমার যে প্যান্ডাল কিছু নূয়া করব সব বছর নূয়া করে এবর্ষ বহুত বড় আকর্ষণ করব যে লোক মানুষ আকর্ষণ করে টানব আমার প্যান্ডালকে। হ্যাঁ গণেশ পূজা পাই 3টি বৈঠক সরিগলা এ ভিতরে লটেরি উঠাণ কার্যক্রম মধ্যে সরি যাইছি। 37টি মেঢ় এথর ভসাণী কার্যক্রমে সামিল রহবে। 17 তারিখ দিন লড়ু নিলাম কার্যক্রম অছি অপরাহ্ন 4টা বেড়ে। 18 তারিখ দিন সকাল 8টার রাতে 10টা পর্যন্ত প্রশাসন ভসাণী কার্যক্রম রহব। পুলিশ প্রশাসনকু অনুরোধ করা যাইছি ট্রাফিক সমস্যা অনুধান করি পার্কিং ব্যবস্থা করিবে এবং সিসিটিভি মধ্য কার্যক্রম করিবা পাই আমি চেষ্টা করুছু। চলিত বর্ষ দীর্ঘ 10 দিন ধরি প্রভু গজানন পূজা পাইবাকু যাওতবা বেলে পূজা মণ্ডপ ও প্রশাসন পক্ষরু শ্রদ্ধাঙ্ক দর্শন পাই ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা যাইছে। তালচেরু অনিল কুমার সামলঙ্ক রিপোর্ট কে নিউজ ওড়িশা।